Assalamualaikum, प्रिय शिक्षार्थीरा আমি আক্তারুজ্জামান প্রভাষক সমাজবিজ্ঞান সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর জন্য সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করা হবে। আজকে আলোচনার বিষয় সমাজবিজ্ঞানের পরিধি। সমাজবিজ্ঞানের পরিধি বলতে কি বোঝায় সেটা আজকে আলোচনা থেকে আমরা বুঝতে পারব। আসলে সমাজবিজ্ঞান ব্যক্তি গোষ্ঠী এবং সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞানের পরিধি বলতে পুরো সমাজটাকেই বোঝায়। দিন দিন মানুষের কাজের ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক মিথস্ক্রিয়া ব্যক্তি লাভ করার ফলেই সমাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং সমাজবিজ্ঞানের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখাগুলো আলোচনার মাধ্যমে আমরা সমাজবিজ্ঞানের পরিধি বুঝতে পারব। প্রথমে আমরা আলোচনা করব সমাজতাত্ত্বিক তত্ত্ব, অর্থাৎ সোশিওলজিক্যাল থিওরি। সমাজবিজ্ঞানের অনেক পদ রয়েছে, প্রত্যয় রয়েছে এবং তত্ত্ব রয়েছে। পদ বলতে কি বোঝায়? যেমন উৎপাদন সম্পর্ক, এটি উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তি, এইগুলো এক একটি প্রত্যয় বা পদ। আবার বিবাহ, তারপর সম্প্রদায় এবং সংস্কৃতি, তারপর সমাজ, এগুলো এক একটি প্রত্যয়। আবার সমাজবিজ্ঞান সাধারণত কী করে থাকে? সমাজের সমাজবিজ্ঞানের যে তত্ত্বসমূহ রয়েছে, এই তত্ত্বগুলো কীভাবে নির্মিত হলো, আর সেই তত্ত্বগুলোর কার্যকারণ পদ্ধতি এবং সেই তত্ত্বের যুক্তি প্রাসঙ্গিকতা, আর সেই তত্ত্ব আবার নতুন তথ্যের ভিত্তিতে কীভাবে তত্ত্ব পুনরায় নির্মিত হয়, এগুলো সাধারণত সোশ্যাল থট বা সমাজতাত্ত্বিক তত্ত্বে আলোচনা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ঐতিহাসিক সমাজবিজ্ঞান। ঐতিহাসিক সমাজবিজ্ঞানের একটি মূল বিষয় হলো এটা প্রাচীন সমাজ আর বর্তমান সমাজের মধ্যে তুলনামূলক আলোচনা করে থাকে। প্রাচীন সমাজ বা সমাজগুলো কীভাবে উদ্ভব হয়, বিকাশ হয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করে থাকে। সাধারণত সমাজবিজ্ঞানীরা যেটা ব্যাখ্যা করেছেন যে সমাজের বিবর্তন ঘটেছে, প্রথমে ছিল আদিম সমাজ, তারপরে আসলো পশুপালন সমাজ, তারপরে আসলো কৃষি সমাজ, তারপরে আসলো শিল্প সমাজ। এক্ষেত্রে দেখা যায় আদিম সমাজের মানুষের মূলত শিকার ও সংগ্রহ অর্থনীতির উপর নির্ভরশীল ছিল। এরপরে আসে পশুপালন সমাজ। পশুপালন সমাজে মানুষ আস্তে আস্তে পশুকে বশীভূত করতে থাকে এবং পশুর লালন পালন বৃদ্ধি হয়ে যায়। কেউ বেশি পশুর মালিক হয়, কেউ কম পশুর মালিক হয়। এভাবে পশুপালন সমাজে একটি হলো শ্রেণীবিন্যাস ঘটে থাকে। এরপরে আসা হচ্ছে কৃষি সমাজ। মানুষ যখন দেখলো যে একটি বীজ থেকে আবার নতুন করে চারা জন্মেছে এবং সেখান থেকে আবার ফলন হচ্ছে, তখন তারা এভাবে চাষাবাদের চিন্তাভাবনা শুরু করে এবং সেখান থেকে সেডিমেন্টারি সোসাইটি বা স্থায়িত্ব, সমাজের স্থায়িত্ব তৈরি হয় এবং এক জায়গায় বসবাস করার প্রবণতা তৈরি হয়, অর্থাৎ স্থায়ী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। এরপরে আসা হচ্ছে শিল্প সমাজ। মানুষ ব্যাপক উৎপাদন বৃদ্ধি হয় শিল্প সমাজে আর আধুনিক সমাজে পরিণত হয়। আধুনিক সমাজটাকেই বলা হচ্ছে শিল্প সমাজ। এভাবে আধুনিকতার শুরু হয়। এভাবে সমাজের বিবর্তন এবং প্রাচীন সমাজ বর্তমান সমাজ নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের ইতিহাস এভাবে বলা হয়েছে যে প্রথমে ছিল দাস ব্যবস্থা, দাস ব্যবস্থার পরে আসে হচ্ছে সামন্ত ব্যবস্থা, সামন্ত ব্যবস্থার পরে পুঁজিবাদী অর্থব্যবস্থা, পুঁজিবাদীর পরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পরে সাম্যবাদী অর্থব্যবস্থা। অর্থাৎ আদিম সমাজে ছিল শ্রেণীহীন সমাজ, আর এই বিবর্তনের ফলে এক সময় সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে যেখানে কোনো শ্রেণী থাকবে না। এভাবে সাধারণত ঐতিহাসিক সমাজ বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এরপরে আমরা আলোচনা করব পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সোশিওলজি অফ ফ্যামিলি। এখানে সোশিওলজি অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি বা বিবাহ বা পরিবারের সমাজতত্ত্ব। বিবাহের গুরুত্ব কী, বিবাহের প্রকারভেদ কী, বিবাহের সমাজতাত্ত্বিক তাৎপর্য কী, বিবাহের ফলে কীভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলার নিষ্পত্তি ঘটে এবং মানুষের যৌন জীবনে শৃঙ্খলা তৈরি হয়, এগুলো সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়।
আবার বিবাহের মাধ্যমে মানুষের পারিবারিক জীবন শুরু হয়। মানুষের পরিবারের কার্যাবলী, পরিবারের দায়িত্ব এবং পরিবার যে অর্থের উৎপাদনের আগে ব্যবস্থা ছিল সেইগুলো সাধারণত আলোচনা করা হয়ে থাকে। পরিবারের পরিবর্তনশীল পরিবারের ভূমিকা এবং পরিবারের ভবিষ্যৎ কী হতে পারে, পরিবার কি টিকে থাকবে নাকি পরিবার তার বিলুপ্ত হয়ে যাবে, এই ধরনের আলোচনাগুলো সমাজবিজ্ঞান করে থাকে। আবার বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের পরিবারের পরিবারের গড়ন এবং পরিবারের উৎপত্তি বিকাশ এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞান আবার জ্ঞাতি সম্পর্ক নিয়েও আলোচনা করে থাকে। পরিবারের বৃদ্ধি হলে আস্তে আস্তে জ্ঞাতি সম্পর্ক তৈরি হয়, জ্ঞাতি সম্পর্কের প্রকাভেদ রয়েছে, জ্ঞাতি সম্পর্কের সামাজিক গুরুত্ব রয়েছে, যেমন কিনশিপ ইজ থিকার দেন ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, যেমন পানির চাইতে রক্ত হচ্ছে ঘন বেশি, অর্থাৎ এখানে জ্ঞাতি সম্পর্কের ফলে যে স্বজন প্রীতি তৈরি হয় এইগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার সমাজ জ্ঞাতি সম্পর্কের ফলে জ্ঞাতি সম্পর্কের প্রকাভেদ রয়েছে, যেমন রক্ত সম্পর্কীয় জ্ঞাতি সম্পর্ক, আবার বৈবাহিক সূত্রে জ্ঞাতি সম্পর্ক, আবার কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক, আবার প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। এভাবে জ্ঞাতি সম্পর্ক সমাজের মধ্যে যে এক ধরনের ভূমিকা পালন করে সেগুলো সাধারণত সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে সোশিওলজি অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি নামক কোর্সের মধ্যে। এরপরে আমরা আলোচনা করব সামাজিক জনবিজ্ঞান। জনবিজ্ঞান বলতে কি বোঝায়? এটা হচ্ছে ডেমোগ্রাফি, মানে হচ্ছে জনবিজ্ঞান, যেখানে জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। আর সোশ্যাল ডেমোগ্রাফি, এটার অর্থ হচ্ছে সামাজিক জনবিজ্ঞান। জনসংখ্যা তত্ত্বের সামাজিক ক্ষেত্র রয়েছে সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সোশ্যাল ডেমোগ্রাফির তিনটি মূল বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন, অর্থাৎ জন্মহার, মৃত্যুহার এবং স্থানান্তর। এই তিনটি মূল বিষয় জনসংখ্যা তত্ত্বে আলোচনা হয়ে থাকে আর জনবিজ্ঞান তত্ত্বে জনবিজ্ঞানে আলোচনা হয়ে থাকে। আর সামাজিক জনবিজ্ঞানে যেগুলো দেখানো হয় যে জনবিজ্ঞানের সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটটা কী বা সামাজিক প্রেক্ষাপটটা কী সেইগুলো আলোচনা করা হয়ে থাকে, যেমন জন্মহার বৃদ্ধি হওয়া, কোন কোন এলাকায় জন্মহার বেশি হয়, কোন কোন শ্রেণীর মানুষের মধ্যে জন্মহার বেশি হয় এগুলো আলোচনা করে থাকে, জন্মহার বেশি হওয়ার ফল এবং তার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করে থাকে, জন্মহার নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করে থাকে। আবার মর্টালিটি মানে মৃত্যুহার, কোন কোন সমাজে কোন কোন পরিবেশে মানুষের মৃত্যুহার বেশি হয় বা মৃত্যুহার বেশি হওয়ার ফলে বা কম হওয়ার ফলে সমাজের মধ্যে কী প্রভাবের সৃষ্টি হয় এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার মাইগ্রেশন বা অভিবাসন বা স্থানান্তর, জনগণ কীভাবে স্থানান্তরিত হচ্ছে, যেমন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হচ্ছে, শহর থেকে শহরে স্থানান্তরিত হচ্ছে, দেশ থেকে বিদেশে স্থানান্তরিত হচ্ছে, এগুলোর সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট কী, সমাজের মধ্যে এগুলো কী প্রভাব বিস্তার করে এবং সমাজের বিভিন্ন সাংস্কৃতিক উপাদানগুলো বিভিন্ন দিকে ব্যক্তি লাভ করে বা একালচারেশন হয়ে যায়, সাংস্কৃতিক মিশ্রণ ঘটে যায়, এইগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার জনসংখ্যা সম্পর্কে বিভিন্ন তত্ত্ব, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার বণ্টন, কোন জায়গায় জনসংখ্যার ঘনত্ব বেশি, কোন জায়গায় জনসংখ্যার ঘনত্ব কম, আবার জনসংখ্যার সঠিক বণ্টনটা কীভাবে করলে সমাজ উপকৃত হবে, জনসংখ্যার তত্ত্ব, যেমন কাম্য জনসংখ্যার তত্ত্ব ইত্যাদি অনেক তত্ত্ব সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজের জন্য কী পরিমাণ জনসংখ্যা বেশি কার্যকর এইগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, এই জন্য সমাজ জনবিজ্ঞানের এই বিষয়গুলোকে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজ জনসংখ্যার বৃদ্ধি এর কারণ কী, বৃদ্ধির প্রভাব কী, সমাজের মধ্যে কী কী সমস্যার সৃষ্টি হয়, জনসংখ্যা কীভাবে সমস্যা তৈরি করে, আর জনসংখ্যার সম্ভাব্য জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায় এই ধরনের নির্দেশনা সমাজবিজ্ঞান দিয়ে থাকে। জনসংখ্যার কাঠামো ব্যাখ্যা করে থাকে যে জনসংখ্যার মধ্যে কোন বয়সের মানুষ বেশি, আবার উৎপাদনশীল মানুষের সংখ্যা বেশি নাকি নির্ভরশীল মানুষের সংখ্যা বেশি। উৎপাদনশীল মানুষ বলতে কী বোঝায়, যে সমাজের মধ্যে বা একটি দেশের মধ্যে জনসংখ্যার কোন অংশটি উৎপাদন কার্যে নিয়োজিত থাকে, আবার জনসংখ্যার কোন অংশটি উৎপাদিত পণ্য ভোগ করে বা অবসর শ্রেণী বলা হয়, যে যারা কোনো কাজ করে না কিন্তু সমাজের সম্পদ তারা ভোগ ঠিকই করে, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। এরপরে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত একটি বিষয়, সেটা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান। গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়? সাধারণত দুইটি কনসেপ্ট আমরা জেনে থাকি, গ্রাম এবং শহর। এখানে বলা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত একটি বিষয়, সমাজবিজ্ঞানের আলোচনার একটি বিষয়। গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে গ্রামের সমাজকে বোঝানো হয়েছে, গ্রামের সমাজের কাঠামো,
গ্রামের সমাজের জনসংখ্যা কাঠামো, গ্রামীণ সমাজের রীতিনীতি প্রথা পদ্ধতি, গ্রামীণ সমাজের মানুষের বিশ্বাস এবং বিভিন্ন জীব বিভিন্ন কার্যাবলী এবং গ্রামের মানুষের জীবন জীবনাচরণ, তাদের জীবনযাত্রা প্রণালী, এইগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। গ্রামের মানুষের সংস্কৃতি, তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের মূল্যবোধ, তাদের সাংস্কৃতিক কার্যাবলী ইত্যাদি গ্রামীণ সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার গ্রামের পরিবর্তন কীভাবে হচ্ছে, গ্রামের উপর নগরায়ণের প্রভাব কীভাবে হচ্ছে, এগুলো আলোচনা করে থাকে। গ্রামের মানুষের বিভিন্ন শ্রেণী রয়েছে, এই শ্রেণীগুলোর কিসের ভিত্তিতে তাদের শ্রেণীবিভাগ হলো, যেমন সম্পদের ভিত্তিতে হতে পারে, আবার জমি জমার ভিত্তিতে হতে পারে, নগদত্বের ভিত্তিতে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে সমাজের শ্রেণীবিন্যাস হতে পারে। গ্রামের মানুষের মূল্যবোধ, তাদের প্রথা পদ্ধতি সংস্কৃতি, তাদের কার্যাবলী, তাদের বিবাহ রীতি এবং তাদের ক্ষমতা কাঠামো, এইগুলো সমাজবিজ্ঞান ব্যাখ্যা করে থাকে। গ্রামের মানুষের সার্বিক পরিস্থিতি সমাজবিজ্ঞান ব্যাখ্যা করে থাকে রুরাল সোশিওলজি বা গ্রামীণ সমাজবিজ্ঞানের মাধ্যমে। এবার আমরা আলোচনা করব নগর সমাজবিজ্ঞান। নগর সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়, এটা হচ্ছে রুরাল সোশিওলজি বা সোশ্যাল সোশিওলজির যে অংশটি নগরকে নিয়ে ভাবে সেটাকে বলা হচ্ছে নগর সমাজবিজ্ঞান। নগরের মানুষের বিভিন্ন বিশ্বাস, তাদের মূল্যবোধ, তাদের জীবন আচরণ এবং তাদের জীবনযাত্রা প্রণালী, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের বিভিন্ন অনুষ্ঠান, তাদের মূল্যবোধ, তাদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যাবলী এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের রাজনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি সমাজবিজ্ঞান আলোচনা হয়ে থাকে। শহরের সমাজের মানুষের বিভিন্ন তাদের ক্ষমতা কাঠামো, তাদের স্তর বিন্যাস, এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। গ্রামীণ নগর সমাজের বিভিন্ন সমস্যা, নগর সমাজের বিভিন্ন সম্ভাবনা এবং নগরায়ণ কীভাবে বৃদ্ধি পাচ্ছে, নগরায়ণ বৃদ্ধি হওয়ার ফলে মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন ঘটে যাচ্ছে, আবার নগরায়ণ কীভাবে গ্রামীণ সমাজ কীভাবে নগরে পরিণত হচ্ছে, আবার গ্রামের উপর নগর কী কী প্রভাব বিস্তার করছে, গ্রামের নগরায়ণের ফলে পরিবেশের কী কী বিপর্যয় ঘটতেছে এবং কীভাবে মানুষের নগরমুখিতা তৈরি হচ্ছে, আর নগরের বাসিন্দাদের মনোভাব কেমন, তাদের ব্যক্তিত্ব কেমন, তাদের শিক্ষা ব্যবস্থা কেমন, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। এবার সমাজবিজ্ঞানের পরিচয়ের আরেকটি বিষয় হলো ধর্মের সমাজবিজ্ঞান। ধর্মের সমাজবিজ্ঞান, সেটার ইংরেজি প্রতিশব্দ হলো সোশিওলজি অফ রিলিজিয়ন বা ধর্মের সমাজবিজ্ঞান। ধর্মের সমাজবিজ্ঞানের বিষয়ভুক্ত আলোচনার বিষয়গুলো হচ্ছে ধর্মের কীভাবে উৎপত্তি হলো। বিভিন্ন পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্ম বিরাজমান রয়েছে এবং এই ধর্মগুলো কীভাবে উৎপত্তি হয়েছে এবং ধর্মগুলো কীভাবে বিকাশ লাভ করেছে, আর এক ধর্মের সাথে আরেক ধর্মের তুলনামূলক কী কী পার্থক্য রয়েছে, আবার ধর্মের তুলনামূলক আলোচনাও সমাজবিজ্ঞান করে থাকে। ধর্ম কীভাবে উৎপত্তি হলো, উদাহরণস্বরূপ একটা বিষয় বোঝানো যায়, ডুর্খেইম এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, এই একটি তার গ্রন্থ রয়েছে। এই গ্রন্থের মাধ্যমে তিনি দেখিয়েছেন কীভাবে ধর্মের উৎপত্তি হলো একটি সমাজের মধ্যে, কীভাবে ধর্মীয় নিয়ম তৈরি হলো আর কীভাবে সমাজের সবাই ধর্মীয় নিয়মকানুন মেনে চলে এবং স্বীকৃতি দেয়, এগুলো সাধারণত সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। সমাজের মানুষের বিশ্বাস রয়েছে, বিভিন্ন বিশ্বাস রয়েছে, বিশ্বাসকে কেন্দ্র করে তারা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে এবং এগুলোর তাদের ধর্মীয় মূল্যবোধ রয়েছে, এগুলো সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। যেমন ধর্মীয় একটি বিষয় কি, মুসলমানদের মধ্যে দেখা যায় তারা ঈদুল আজহা পালন করে, তারপর তারা কুরবানি দেয়, আবার হিন্দু সমাজে দেখা যায় যে তারা কালী পূজা করে বা দুর্গা পূজা করে, এইগুলো তাদের এক এক ধরনের কার্যক্রম। তাহলে ধর্মের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে মানুষ যে সমস্ত কার্যাবলী করে এগুলোর তুলনামূলক আলোচনা বা তাত্ত্বিক আলোচনা করাই হচ্ছে সমাজবিজ্ঞানের একটি কাজ। এবার আমরা আলোচনা করব শিক্ষা সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ এডুকেশন, শিক্ষা সমাজবিজ্ঞান। এখানে শিক্ষার সাথে সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে, এই শ্রেণীগুলোর সম্পর্ক সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে এবং শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, আর শিক্ষাদান পদ্ধতি কীভাবে সমাজের মধ্যে বিভিন্ন পেশাদার শ্রেণীর উদ্ভব ঘটায় সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার শিক্ষাদান পদ্ধতি কেমন হবে, কোন শিক্ষাদান পদ্ধতি সমাজের জন্য বেশি কার্যকরী হবে, কোন শিক্ষাদান পদ্ধতিতে সমাজের সমস্ত মানুষ উপকৃত হবে এবং একটি সুশৃঙ্খল, সুবিন্যস্ত এবং সুগঠিত সমাজ গঠন করতে গেলে শিক্ষা উপযোগী কার্যকলাপ গ্রহণ করতে হবে, সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার
শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার ভূমিকা, শিক্ষার কার্যাবলী, এগুলো সমাজবিজ্ঞান তাত্ত্বিকভাবে আলোচনা করে থাকে। এবার সমাজবিজ্ঞানের পরিধির আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান বা পলিটিক্যাল সোশিওলজি। রাজনৈতিক সমাজবিজ্ঞান মানুষের রাষ্ট্রের রাজনৈতিক বিষয়গুলোর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী এবং নাগরিকের কী সম্পর্কে সেগুলো আলোচনা করে থাকে। রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক আচার আচরণ, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক আদর্শ, এগুলো সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার রাষ্ট্রের কীভাবে উত্থান হলো, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ কীভাবে হলো, এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, যেমন একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, এগুলোর সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট কী, সমাজে এগুলোর প্রভাব কী, এগুলোর কোনটি সমাজের জন্য বেশি উপযোগী বা এগুলোর তুলনামূলক আলোচনা সমাজবিজ্ঞান করে থাকে। আর রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক আন্দোলনের ফলে সমাজে কী প্রভাব বিস্তার করে, বিস্তার হয়, সেগুলো সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। এগুলো সমাজবিজ্ঞান সাধারণত রাজনৈতিক সমাজবিজ্ঞানের মাধ্যমে আলোচনা করে থাকে। এবার আমরা আলোচনা করব আইনের সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ ল। আইনের কীভাবে উৎপত্তি হলো, কীভাবে মানুষের মধ্যে, সমাজের মধ্যে ধর্ম, সামাজিক রীতিনীতি, এইগুলো থেকে আইনের তৈরি হয়, এগুলো সমাজবিজ্ঞান ব্যাখ্যা করে থাকে। মানুষের বিশ্বাস, মূল্যবোধ এবং রীতিনীতি, প্রথা, পদ্ধতি, সংস্কৃতি, এগুলো থেকে কীভাবে আইনের উৎপত্তি হয় সমাজ, এই সমাজবিজ্ঞান সেইগুলো আলোচনা করে থাকে। আবার সমাজের কোন সংকটের কারণে কী আইনের তৈরি হয় আর সেই আইনগুলোর কারণে সমাজের বিদ্যমান শ্রেণীগুলোর মধ্যে কীভাবে সেই আইনের প্রভাব পড়ে, কারা আইনের দ্বারা বেশি উপকৃত হয়, কারা আইনের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, এইগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে সোশিওলজি অফ ল বা আইনের সমাজবিজ্ঞানের মাধ্যমে। এরপর সামাজিক মনোবিজ্ঞান বা সোশ্যাল সাইকোলজি, এটি হচ্ছে সমাজবিজ্ঞানের প্রধিভক্ত একটি বিষয়। মানুষের সমাজের, মানুষের ব্যক্তিত্বের গঠন, ব্যক্তিত্ব কীভাবে গঠিত হয়, সেগুলো মনোবিজ্ঞানের বিষয়। আর ব্যক্তিত্বের উপরে সাধারণত মানুষের আচরণ নির্ভর করে, তাই সমাজবিজ্ঞানের একটি পরিধিভুক্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজ মনোবিজ্ঞান। ব্যক্তির মনোভাব, ব্যক্তির প্রত্যক্ষণ, ব্যক্তির সংবেদন ইত্যাদি সম্পর্কে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার কীভাবে জনসংখ্যা, জনমত, তারপর উত্তেজিত জনগণ, তারপর সোশ্যাল মব বলা হয় এগুলোকে, আবার সোশ্যাল মুভমেন্ট, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। মনোভাবের কীভাবে পরিবর্তন হতে পারে, মনোভাবের বিভিন্ন স্কেল রয়েছে, পরিমাপের স্কেল রয়েছে, সেগুলো সমাজবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। এরপর সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, কালচারাল সোশিওলজি, এটি সমাজবিজ্ঞানের পরিধির একটি বিষয়। সাধারণত সংস্কৃতির কীভাবে উৎপত্তি হলো, সংস্কৃতির প্রকারভেদ যেমন বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি, এগুলো কীভাবে উদ্ভব হলো, কীভাবে সংস্কৃতির বিকাশ ঘটে, কীভাবে সংস্কৃতি ব্যাপ্তি ঘটে, একটা সংস্কৃতি তার ব্যাপ্তি ঘটে, ছোট সংস্কৃতিকে বড় সংস্কৃতি কীভাবে গ্রাস করে, যেটা শক্তিশালী সংস্কৃতি সেটা কী করে আস্তে আস্তে তার ব্যাপ্তি ঘটে। যেমন এখন আমরা বলতে পারি ওয়েস্টার্নাইজেশন, এটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কৃতি, ওয়েস্টার্নরা যা বলে আমরা তাই করি, পশ্চিমারা যা করে আমরা তাই করি, এভাবে সংস্কৃতির কী হয় ব্যাপ্তি ঘটে, আর ছোট সংস্কৃতি কী হয় আস্তে আস্তে বিলুপ্তি লাভ করে। যেমন এখন ইসলাম ধর্ম কোন ঠাসা হয়ে আছে, তাই ইসলাম ধর্মের যে সাংস্কৃতিক ব্যাপারগুলো ছিল এগুলো আস্তে 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 মূলধার থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার ব্যক্তি লাভ করছে কোনটা, একালচারেশন বা সাংস্কৃতিক পরিমণ্ডলে সংস্কৃতির একালচারেশন বা একীভূতকরণ, মানে সারা পৃথিবীতে একই রকমের সংস্কৃতি এসে গেছে। যেমন আমরা বলতে পারি যে মানুষের কোট, প্যান্ট, শার্ট, এটা সাধারণত সারা পৃথিবীতে একই ধরনের মানুষ, সব ধরনের মানুষই এটা পরে থাকে, এটা হচ্ছে সংস্কৃতির ব্যাপক ব্যাপ্তি হয়েছিল। আর এই কারণে কী হলো, আমরা আমাদের সংস্কৃতি ছেড়ে দিয়ে ওই পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করলাম, এটা হচ্ছে বড় সংস্কৃতি ছোট সংস্কৃতিকে গ্রাস করা বা কালচারাল হিজিমনি, সাংস্কৃতিক আধিপত্যবাদ। বড় সংস্কৃতি তা কী করে, সেটা শক্তিশালী সংস্কৃতি আধিপত্য বিস্তার করে। যেমন আমরা বলিউড কালচার এবং হলিউড কালচার দ্বারা চরমভাবে আমরা প্রভাবিত হয়েছি, এগুলো সাধারণত সমাজবিজ্ঞান বা কালচারাল সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। এবার আমরা আলোচনা করব সমাজ চিন্তা বা সোশ্যাল থট। সোশ্যাল থট বলতে কি, সমাজ এবং সমাজ কাঠামো এবং সামাজিক ক্রিয়াকর্ম, সমাজ পরিবর্তন
ইত্যাদি তাত্ত্বিক এবং দার্শনিক ব্যাখ্যা প্রদান করে সমাজ তত্ত্ব, সমাজ চিন্তা। বিভিন্ন চিন্তাবিদগণ সমাজ সম্পর্কে, মানব আচরণ সম্পর্কে, সামাজিক সম্পর্ক নিয়ে, সমাজের কার্যাবলী নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। সমাজের গঠন এবং সমাজের কাঠামো নিয়ে তারা আলোচনা করেছেন তাদের চিন্তার মাধ্যমে। এগুলো সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত বিষয়। যেমন সমাজবিজ্ঞানী যেমন দার্শনিক প্লেটো তার আচরণ, তার চিন্তা চেতনাগুলো সমাজনীতি নিয়ে কী কী ভেবেছেন সেগুলো সমাজ চিন্তা আলোচনা করে থাকে। আবার অ্যারিস্টটল, সক্রেটিস, তারপর প্লেটো, তারপর ভিকো, তারপর মেকিয়াভেলি, হবস, লক, রুশো, তারপর অগাস্ট কোথ, তারপর কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, তারা সমাজ নিয়ে কী কী চিন্তা করেছেন, সামাজিক কাঠামো নিয়ে কী কী চিন্তা করেছেন এবং সমাজের মধ্যে বিদ্যমান স্তর বিন্যাস নিয়ে কী কী চিন্তাভাবনা করেছেন এবং সমাজের পরিবর্তন, সমাজের মধ্যে বিদ্যমান শ্রেণীগুলোর কার্যাবলী ইত্যাদি নিয়ে তারা বিভিন্ন চিন্তাভাবনা করেছেন। তাদের এই চিন্তাগুলো সাধারণত সমাজ চিন্তার মধ্যে অধ্যয়ন করা হয়ে থাকে বা গবেষণা করা হয়ে থাকে। সামাজিক পরিসংখ্যান, সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বা সামাজিক পরিসংখ্যান, এটা কি? এটা হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা বা প্রপঞ্চগুলোকে বিশ্লেষণ করার জন্য পন্থা বা কৌশল নির্দেশ করে। সমাজের বিভিন্ন বিষয়ে যখন গবেষণা করতে যাওয়া হয় তখন কি হয়, সমাজের মধ্যে বিভিন্ন ঘটনা রয়েছে রিসার্চ করার জন্য বা গবেষণা করার জন্য যখন মানুষ গবেষকরা তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলোর সারণীবদ্ধকরণ, সাধারণীকরণ এবং তথ্যগুলোর শ্রেণীবিন্যাস করে থাকে। এই ক্ষেত্রে পরিসংখ্যানের জ্ঞান ব্যবহৃত হয়ে থাকে সমাজ গবেষণার ক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি এনোভা একটা অঙ্ক, কাইস্কারের অঙ্ক, এগুলোর মাধ্যমে সাধারণত কি হয়, নর্মাল কার্ড, এগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন ঘটনা গবেষক যখন ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তখন পরিসংখ্যানের জ্ঞানের মাধ্যমে সংখ্যাতাত্ত্বিকভাবে এগুলো উপস্থাপন করা সম্ভব হয়। যেমন জরিপ একটি গবেষণা কৌশল, যে যদি ধরা হয় যে বাংলাদেশে আত্মহত্যার হার কেমন, এই ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা হলো, তথ্য সংগ্রহ করে গবেষক তথ্য সংগ্রহ করলেন, সেই তথ্যগুলো সারণীবদ্ধ করা হবে জরিপের মাধ্যমে। আর এই ক্ষেত্রে তথ্যের সারণীবদ্ধকরণ এবং তথ্যের শ্রেণীবিন্যাস এগুলোর মাধ্যমে সমাজ বিজ্ঞান গবেষণা কার্য পরিচালনা করে থাকে। আর সেক্ষেত্রে সমাজ বিজ্ঞান সোশ্যাল স্ট্যাটিস্টিক বা সামাজিক পরিসংখ্যানের জ্ঞানকে ব্যবহৃত করে থাকে। এরপর পরিবেশ সমাজ বিজ্ঞান, পরিবেশ সমাজ বিজ্ঞান বলতে কী বোঝায়, সোশিওলজিক এনভায়রনমেন্ট। সোশিওলজিক এনভায়রনমেন্ট হলো পরিবেশের সাথে বা প্রকৃতির সাথে মানব সমাজের কী সম্পর্ক, মানুষের কী সম্পর্ক, তাদের জীবনাচরণের কী সম্পর্ক, সেগুলো সাধারণত পরিবেশের সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। নগরায়ন সৃষ্টি হচ্ছে, নগরায়ন এবং শিল্পায়ন তৈরি হচ্ছে, নগরায়ন শিল্পায়নের ফলে পরিবেশের মধ্যে কী কী বিপর্যয় সংঘটিত হচ্ছে আর পরিবেশের কী কী পরিবর্তন সাধিত হচ্ছে, এগুলো পরিবেশ সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। এবং বিভিন্ন দুর্যোগ রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ রয়েছে আর খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রয়েছে, এগুলো সমাজের উপর কী প্রভাব বিস্তার করে, মানুষের জীবনযাত্রার উপর কী প্রভাব বিস্তার করে, এগুলো সাধারণত পরিবেশের সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার বিভিন্ন দূষণ রয়েছে, যেমন পরিবেশ দূষণ রয়েছে, বায়ু দূষণ রয়েছে, শব্দ দূষণ রয়েছে, এগুলো কী কেন কারণ সৃষ্টি হচ্ছে আর এগুলো বৃদ্ধির কারণ কী, এগুলো মানব সমাজের উপর কী কী প্রভাব বিস্তার করছে, এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর গ্রিন হাউস ইফেক্ট, পারমাণবিক বিস্ফোরণ, সাইক্লোন ইত্যাদির সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট কী, মানব সমাজের উপর পরিবেশের প্রভাব কী এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানব সমাজের উপর কী প্রভাব বিস্তার করছে, এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে পরিবেশ সমাজবিজ্ঞানের মাধ্যমে। জেন্ডার ও উন্নয়ন, এটি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এখানে কী করা হয়ে থাকে, যে বিভিন্ন সমাজে নারীদের কী ভূমিকা রয়েছে, বিভিন্ন সমাজে এবং বিভিন্ন পরিবারে নারীদের অবস্থান কী, তাদের মর্যাদা কী, তাদের কার্যাবলী কী, এইগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। নারীদের নারী মুক্তির জন্য কী কী আন্দোলন হয়, সেই আন্দোলনগুলো সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট কী, কতটুকু নারী আন্দোলনের ফলে কতটুকু নারী মুক্তি মিলল, সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। উন্নয়ন ও নারী, পরিবেশ ও নারী এবং নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা ইত্যাদি সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। নারীদেরকে নারী হওয়ার কারণে কী কী তাদের অধিকার বা সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজের মধ্যে নারী পুরুষের কী কী ভূমিকা, সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, সেটা জেন্ডার ও উন্নয়নের মাধ্যমে আলোচনা করে থাকে। চিকিৎসা সমাজবিজ্ঞান,
এটি একটি সাধারণত সমাজবিজ্ঞানের শাখা, চিকিৎসা সমাজবিজ্ঞান। এটি যুগভেদে এবং সমাজভেদে বিভিন্ন রোগের কারণ কি এবং প্রতিকার কি, রোগের চিকিৎসা কি, এগুলো সম্পর্কে স্থানীয় মানুষের কি বিশ্বাস ও মূল্যবোধ রয়েছে সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। বিভিন্ন স্থানীয় চিকিৎসা বা এটাকে বলা হয় ইন্ডাইজেনাস হিলিং মেথড বা দেশীয় চিকিৎসা পদ্ধতি বা দেশীয় চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা সেবা, যেমন ভেষজ রয়েছে, হার্বাল রয়েছে, আবার এগুলোর প্রতি সমাজে এগুলো কি প্রভাব বিস্তার করে, এই চিকিৎসা পদ্ধতিগুলো, সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে। সমাজভেদে মানুষের খাদ্য এবং পানীয় রীতিনীতি রয়েছে, কোন সমাজ কোন খাদ্য গ্রহণ করে, কোন সমাজ কোন খাদ্যকে পুষ্টিকর মনে করে, কোন সমাজ কোন খাদ্য রীতিতে অভ্যস্ত এবং কোন সমাজে কোন ধরনের রোগ বেশি হয়, গ্রাম ভেদে শহর ভেদে রোগের বিস্তার, আবার পরিবেশ দূষণের ফলে পরিবেশের কারণে গ্রাম শহরে কি ধরনের রোগের বিস্তার ঘটে, সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার সমাজবিজ্ঞান শ্রেণীভেদে বা সমাজের মানুষের স্তরের ভিত্তিতে কিভাবে রোগের কোন ধরনের শ্রেণীর মানুষে কোন ধরনের রোগ হয়, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সমস্ত মানুষ পাথর শ্রমিক, কলকারখানার শ্রমিক, তাদের এক ধরনের অসুখ বিসুখ বেশি হয়, আবার পাথর ভাঙা শ্রমিক রয়েছে তাদের কি ধরনের অসুখ বেশি হয়, এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার চিকিৎসা নীতি ঔষধ নীতি সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, চিকিৎসা নীতির প্রভাব কি, চিকিৎসা ব্যবস্থার প্রভাব কি মানুষ সমাজের উপর, সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার ঔষধ নীতি এবং চিকিৎসা নীতি মানব সমাজের উপর কি ধরনের প্রভাব বিস্তার করে, এগুলো সমাজতাত্ত্বিক ব্যাখ্যা সমাজবিজ্ঞান প্রদান করে থাকে চিকিৎসা সমাজবিজ্ঞানের মাধ্যমে। চিকিৎসা সমাজবিজ্ঞানের গুরুত্ব অনেক, কেমন করে দেখা যাবে কি একটি মানুষ, এখানে দুইটি সাধারণত মডেল রয়েছে চিকিৎসা সমাজবিজ্ঞানের মধ্যে, দুইটি মডেল রয়েছে, একটা হলো বায়োলজিক্যাল মডেল অফ হেলথ, একটি হলো সোশ্যাল মডেল অফ হেলথ। বা বায়োলজিক্যাল মডেল অফ হেলথটা কি, এটা হচ্ছে সাধারণত রোগী তার শরীরকে চিকিৎসকের নিকট সোপর্দ করেন, প্যাথোলজিক্যাল টেস্টের পর চিকিৎসক চিকিৎসা দেন, এটা হচ্ছে বায়োলজিক্যাল মেথড বা বায়োলজিক্যাল মডেল অফ হেলথ। আর একটা হচ্ছে সোশ্যাল মডেল অফ হেলথ, একটি রোগীকে যতই চিকিৎসা দেওয়া হোক তার মনের অবস্থা যদি ভালো না হয়, তার পরিবারের অবস্থা যদি ভালো না হয়, তার সামাজিক অবস্থা যদি ভালো না হয়, তার কখনো অসুখ ভালো হবে না। তাই মেডিকেল সায়েন্স এর সাথে মেডিকেল সোশিওলজির গুরুত্ব অনেক বেশি। শুধুমাত্র ঔষধ দেওয়া হলো কিন্তু একটি রোগীর মানসিক অবস্থা পরিবেশের অবস্থা ভালো নয়, সে যে কোনো সময় পারিবারিক টেনশনের কারণে আত্মহত্যা করতে পারে বা স্ট্রোকও করতে পারে। তাই শুধুমাত্র ঔষধ এটাই সাধারণত রোগীকে ভালো করতে পারে না, বরং রোগের কারণ কি সেটা জানার জন্য এবং রোগীকে কিভাবে চিকিৎসা দিতে হবে সেটাও জানার জন্য চিকিৎসা সমাজবিজ্ঞানের গুরুত্ব রয়েছে। সেই সমাজের অবস্থা কি, তার ব্যক্তিগত অবস্থা কি, তার মনোভাব কি, তার ব্যক্তিত্ব কি এবং তার পরিবারের অবস্থা কি, এইগুলো জানার এইগুলোর ভিত্তিতেও মানুষের অনেক রোগ হয়ে থাকে বা রোগ নির্ণয় করার জন্য পরিবারের সামাজিক অবস্থাও জানতে হয়। আর সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ এগুলো ঠিক রাখার ফলেও অনেক সময় রোগের প্রবণতা কমে যায়, মনস্তাত্ত্বিকভাবে সে উৎফুল্ল থাকতে পারে, এই কারণে রোগ বেশি হলেও একজন রোগী সে সুস্থ থাকতে পারে বা ভালো অনুভব করতে পারে। আবার সামাজিক পরিবেশ যদি খারাপ হয়, একটি মানুষ সুস্থ থাকার পরেও সামাজিক কারণে বা পারিবারিক কারণে সে অসুস্থ বা মানসিকভাবে অসুস্থ থাকতে পারে। তাই মেডিকেল সায়েন্স পরিবেশ মেডিকেল সোশিওলজিকে কখনোই অবজ্ঞা করতে পারে না, এটা সাধারণত রোগীর সামাজিক পারিপার্শ্বিক অবস্থার ব্যাখ্যা দিয়ে থাকে এবং চিকিৎসার সামাজিক পারিপার্শ্বিক গুরুত্ব কি সেগুলো ব্যাখ্যা করে থাকে। শিল্প সমাজবিজ্ঞান ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি, বর্তমান যুগ, আধুনিক যুগ আর এটা শিল্পায়নের যুগ, এই শিল্পায়িত সমাজে শিল্পায়নের সমস্যা কি কি, শিল্পায়নের জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে, শিল্পায়নের ফলে সমাজের মধ্যে কি কি প্রভাব বিস্তার করছে, শিল্পায়নের হার কতটুকু, কোন সমাজে কি কি ধরনের শিল্পায়ন হচ্ছে, শিল্পায়নের ভৌগোলিক প্রভাব কি, শিল্পায়নের ফলে পরিবেশের কি কি বিপর্যয় সংঘটিত হচ্ছে, এগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির মাধ্যমে। শিল্প কারখানার সমস্যা কি কি, শিল্প মালিকদের সমস্যা কি কি, শিল্প মালিকের সাথে শিল্পের শ্রমিকের কি সম্পর্ক, আবার শ্রমিকের অসন্তোষ, শ্রমিক আন্দোলন এবং ট্রেড ইউনিয়ন, এইগুলো নিয়ে শিল্প সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার শিল্পকলা সমাজবিজ্ঞান, এটাকে বলা হচ্ছে সোশিওলজি অফ আর্ট, অর্থাৎ একটি সমাজের মধ্যে বিভিন্ন আর্ট রয়েছে,
আবার সমাজ বিকাশের সাথে সাথে মানুষের শিল্পকলার বিকাশ ঘটেছে। শিল্পকলা যেমন বিভিন্ন আমরা মহাস্থানগড় জাদুঘরে দেখতে পাই বিভিন্ন ধরনের শিল্পকর্ম রয়েছে। এই শিল্পকলার মাধ্যমে ওই সমাজের চিত্র ফুটে ওঠে। আর ওই ওই সমাজের সামাজিক চিত্র কি ছিল, তাদের রীতিনীতি, পতা পদ্ধতি, বিশ্বাস, মূল্যবোধ, সাংস্কৃতিক আচরণ, জীবনযাত্রা প্রণালী কি ছিল, এগুলো সাধারণত শিল্পকলার মাধ্যমে ফুটে ওঠে। তাই শিল্পকলা সমাজ শিল্পকলা সমাজবিজ্ঞান সেগুলো নিয়ে আলোচনা করে থাকে এবং গবেষণা করে থাকে। সাহিত্যের সমাজবিজ্ঞান, সাহিত্য হচ্ছে একটি সমাজের দর্পণ। যেমন মোগল আমলের সমাজ ব্যবস্থা কেমন ছিল সেগুলো জানতে গেলে মোগল আমলের সাহিত্য পড়তে হবে। মুক্তিযুদ্ধের আগে সমাজ ব্যবস্থা কেমন ছিল সেগুলো জানতে গেলে ওই সময়ের সাহিত্যগুলো পড়তে হবে। এখনকার সমাজ ব্যবস্থা জানতে গেলে এখনকার সাহিত্য পড়তে হবে। সাহিত্যের মাধ্যমে সমাজ ফুটে ওঠে। সাহিত্যের মাধ্যমে মানুষের সমাজের বিশ্বাস, মূল্যবোধ এবং পারস্পরিক সম্পর্ক, রীতিনীতি, পতা পদ্ধতি এইগুলো মানুষ জানতে পারে। তাই সব এগুলো সবগুলোই হচ্ছে সমাজবিজ্ঞানের শাখা। এই শাখাগুলোতে সমাজবিজ্ঞানীরা গবেষণা করে থাকে আর এভাবেই সমাজবিজ্ঞান বিকশিত হয় এবং সমাজের শাখা প্রশাখার আলোচনার মাধ্যমে সমাজের পরিধি আমরা সমাজবিজ্ঞানের পরিধি আমরা বুঝতে পারি। ধন্যবাদ, এখানে শেষ করছি আজকের ক্লাস।